কফি পান কি উপকারী? হয়তো অনেকেই আপনাকে অনেক সময় কফি পানের অভ্যাস ছেড়ে দেওয়ার উপদেশ দিয়েছে। এর কারণ হিসেবে বলা হয় কফি পানে ঘুমের নির্দিষ্ট চক্র নষ্ট হয়ে যায়, ফলে ইনসমনিয়ায় ভুগতে হতে পারে। অনেকে আবার কফির অপকারী দিক হিসেবে শরীরের ডিহাইড্রেশনকে দায়ী করেন। কিন্তু আসলেই কি কফি পানের অভ্যাস ছাড়া খুব জরুরি? এর যে কিছু উপকারী দিকও আছে তা জানেন কি? কফি পানের কিছু উপকারী দিক এবং কোন সময়টা কফি পানের জন্য বেশি উপযোগী তা নিয়ে আজ কথা বলবো। কফি পানের উপকারী দিক। কফি ফ্যাট বার্ন করতে সাহায্য করে। কফি শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, এমনকি শারীরিক চর্চার ক্ষেত্রে কফি সাপ্লিমেন্টের কাজ করে। ব্যায়াম করার ঘণ্টাখানেক আগে এক কাপ কফি পান ব্যায়ামকে আরও বেশি ফলপ্রসূ করতে পারে। কফি বদলে দিতে পারে আপনার মুড। ব্যস্ততা বা অবসাদের মাঝে এক কাপ কফি পানে আমরা চাঙ্গা অনুভব করি। কফি পানে আমরা শুধুমাত্র এনার্জেটিক অনুভব করি তাই না, এটি আমাদের পরিষ্কারভাবে চিন্তা করতেও সাহায্য করে। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হৃদরোগ, ক্যান্সার এবং আরও অনেক রোগ থেকে শরীরকে বাঁচাতে অ্যান্টিঅক্সিডেন্ট সাহায্য করে। কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আরও অনেক পুষ্টিকর উপাদান থাকে, যেমন রাইবোফ্লাভিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি। যদি আপনার প্রতিদিন দুই এক কাপ কফি পানের অভ্যাস থাকে তাহলে আপনার শরীর নিয়মিত এসব পুষ্টি উপাদান পাবে। যেহেতু কফি আমাদের শরীরে এনার্জেটিক অনুভূতি সৃষ্টি করে, মানসিক অবসাদের সাথে লড়তেও কফির ভূমিকা রয়েছে। কফি পানে কি আসলেই ইনসমনিয়া হয়? অনেকে প্রশ্ন করতে পারেন কফি পানে আসলেই ঘুমের সমস্যা হয় কি না। ঘুমের সমস্যা হবে কি না তা নির্ভর করে আপনি কখন এবং কতটুকু কফি পান করছেন। আমাদের শরীরে ঘুমের যে চক্র রয়েছে তার অনেকটা নির্ভর করে শরীরের স্টেরয়েড হরমোন কর্টিসল লেভেলের উপর। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কর্টিসল লেভেল লো থাকে, আবার ঘুম থেকে ওঠার পর এই লেভেল নিজে থেকেই বেড়ে যায়। আবার 3-4 ঘন্টা পর এই হরমোনের লেভেল কমে আসে। অর্থাৎ আপনি যদি ঘুম থেকে উঠেই এক মগ কফি পান করেন তাহলে আপনার শরীরে আসলে কোনো লাভ হচ্ছে না, কারণ তখন কর্টিসল লেভেল হাই থাকার কারণে আপনি এমনিতেই এনার্জেটিক আছেন। আবার ঘুমানোর কিছু আগে যখন কর্টিসল লেভেল কম থাকা উচিত তখন যদি আপনি কফি পান করেন তাহলে সেটা আপনার ঘুমের জন্য ক্ষতিকর হবে। কফি অতিরিক্ত পরিমাণে পান করলেও আপনাকে ঘুমের সমস্যায় ভুগতে হতে পারে। কখন, কিভাবে, কতটুকু কফি পান করবেন? ঘুম থেকে ওঠার পরপর কফি পান না করে অন্তত এক ঘন্টা পর পান করুন। সবচেয়ে ভালো হয় দুপুরের পর কফি পানের অভ্যাস করলে। ব্যায়াম করার আধা ঘন্টা আগে এক কাপ কফি পান করতে পারেন। দিনে দুই এক কাপ কফি পান করা স্বাভাবিক, তবে 4 কাপের বেশি পান না করাই ভালো। কালো কফি খাওয়ার অভ্যাস করুন। যদিও প্রথম প্রথম এটা ভালো লাগবে না, তবু দুধ চিনি না দেওয়া কম ক্যালোরি সম্পন্ন কফি আপনার জন্য উপকারী হবে। কফি পানে শরীরে ডিহাইড্রেশন হতে পারে, কিন্তু তার মানে এই না যে কফি খাওয়াই যাবে না। আপনি প্রয়োজন মতো পানি পান করলেই এই ডিহাইড্রেশনের এফেক্ট এড়ানো সম্ভব।